নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করি সকল তো ভালো আজ আছেন। আমাদের চ্যানেলে রান্দার ডিউটি তো পড়েছে। আমাদের এক বন্ধুর মেয়ে নবোদয় পাশ করেছে, যার জন্য একটা ছোটমোটো পার্টি রাখা তো হয়েছে। আমরা আজ মেনুতে বানাবো পাঁঠার মাংস, ডাল আর একটা আলু কাবুলি চানা দিয়ে সবজি। তো খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে, প্রথমে ভিডিওটা একটা লাইক করে দেবেন। চলেন শুরু করি আজকের ভিডিও। পাঁঠার মাংসটা কাটা হয়ে গেছে, সমস্ত মশলাও রেডি, কাবুলি চানাও রেডি। এটা হচ্ছে কালার ডাল বলি আমরা, আপনার কি বলি জানেন না। শুকনো লঙ্কা বেজে দিলাম, এবার দিচ্ছি কিছু পেঁয়াজ। আমাদের পেঁয়াজটা সুন্দর ব্রাউন হয়ে গেছে, এবার আমরা আলু দিয়ে দিলাম। আলুর সাথে বলেছে কাবেরি কাবুলি চানা। তো আমরা আজ প্রথমবার 200 লোকের রান্নাবাড়ি করতেছি, কি হবে কি জানে। আমাদের ভগ্নিপতি আছে, মামা আছে পিছনে, তো প্রথমবার আজ রান্না বান্না করতেছি, দেখা যাক কি হয়। লাস্ট পর্যন্ত দেখতে থাকেন ভিডিও। লাইটটা সুন্দর ফিরে হয়ে গেছে, এবার আমরা লাগাবো তড়কা, যার জন্য এখানে তেল দিয়েছি আর জিরে দিলাম। এবার দিয়ে রসুন, ডালের তড়কা রসুন দেওয়া হচ্ছে, আর এরপর দিয়ে কিছু পেঁয়াজ। এটা আমাদের তড়কা, সুন্দর তড়কা হবে, একটা তড়কা। এটা কিন্তু ডালের মেন মশলা। এরপর দিয়ে দাও কিছু মিরচিঙ্গা পাতা। আলু তরকারি কমপ্লিট, ডাল কমপ্লিট, এইবার হচ্ছে আসল খেলা আমাদের। পুরা হলদি, জিরে গুঁড়ি, গুড় দিয়ে দেন, কুড়া কুড়া দিয়ে দেন। বাস মিক্স করে দেন পুরো স্পেশাল। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। চলছে মটন করছে, এটা গোটা কিনে আনা হয়েছিল এখানে, কাটা হয়েছিল কি না বাড়িতে? আচ্ছা, পুরো এই যে এইখানটাই কাটা হয়েছে, এই যে একদম আসলো, একদম ফুল কোয়ালিটি।
চলো ঢেকে দাও। তো এইখানটায় রান্ধবো আমরা একটা নতুন কোয়ালিটিতে ভাত, আর এখানটা দেওয়া হলো লাস্টে কাশ্মীরি লাল মির্চ। তো নিউজটা জিরা রাইস হচ্ছে এটা, বাস লেলা ফুটে লেন দেলেন কোনো ব্যাপার নাই, বাস মির্চিঙ্গা পাতা টেস্ট পাতাটে কোনো ব্যাপার নেই। বেশ বেশ রাই তো জলটা দিয়ে দিলাম আধা ঘন্টার মতন, হাই ফ্লেমে জাল দিয়ে নামিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আর লাগবে না, হয়ে যাবে না, জলটা টানি গেলে তো হয়ে গেলো, আলু মানে সব সিদ্ধ হয়ে একদম। আমাদের মটন কমপ্লিট হয়ে গেছে, এবার বাকি থাকলো আমাদের ভাত, তাই তো? মটন রেডি, গ্রেভি খুব সুন্দর, গ্রেভিটা ওকে। তো আমাদের ভাতও কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ রাইট, ঠিক আছে ওকে, এবার ভুট করে দিই, ঠিক আছে। আমাদের জিরা রাইস কমপ্লিট হয়ে গেল, দেখেন খালি কি সুন্দর ভাত হয়েছে, একটু খালি দেখেন। ওর দিনে বলবো তো ফ্রেন্ড, ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয় মতামত জানাবেন, আর সবাই একটু চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, আর যা ইচ্ছা তাই একটু কমেন্টে লিখে দেবেন। এখানটা রাখতেছি, সবাইকে নমস্কার।